प्रिय शिक्षार्थी मफिजुल्ला मेमोरियल एकेडेमी कर्तृक अनलाइन भित्तिक क्लास तुम्हारे आज के विषयटी नहींब से हलो तुम्हारे नवम और दशम श्रेणी फिनान्स और बैंकिंग विषय पंचम अध्याय झुकी और अनिश्चयता। शिक्षार्थी एर आगे तुम्हारे बैंक आमानत एवं सर्वशेष अर्थर समय मूल्य सम्पर्क तीन क्लास नहीं तुम्हारा जरा अर्थर समय मूल्य क्लसगुल्लो देखो ना अथवा बाड़ क्लसगुल्लो करो ना आजकल वीडियो लिंके आगे क्लसगुल्लो देवा थको से क्लसगुल्लो देखे निबे। तो शिक्षार्थी तुम्हारे एखे सबकेट नाम हल झुकी और अनिश्चयता अर्थात रिक्स एंड अनसर्टेनिटी। झुकी की बला है रिक्स एंड अनसर्टेनिटी। ये अनिश्चयता बोलते कि बुझाए भविष्य जीवन को घटना घटते पर आबार नाओ घटते पर घटा एवं ना घटार जे एक सम्भावना थाके ये हलो अनिश्चयता। मन करो तुम्हारा जरा ए बछर दशम श्रेणी पढ़ो तुम्हारा 2022 साले एसएससी परीक्षा दिवे तो एखन एसएससी परीक्षा तुम जीपीए 5 पेते पर आबार नाओ पेते पर यह एक कोनो एक विषय घटते पर आबार नाओ घटते पर यह घटा एवं ना घटार सम्भावना के आमरा फिनान्स और बैंकिंग भाषा कि बोले थाकि अनिश्चयता बोले थाकि। এভাবে আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে বিভিন্ন গড়া অর্থাৎ আমরা যদি ফিউচার আমাদের যদি ভবিষ্যৎ সময়টা হিসাব করি আমাদের ভবিষ্যৎ সময়টা সবসময় আমাদের জন্য কি অনিশ্চিত। আমি আজকে দেখা গেছে ক্লাস নিচ্ছি আগামীকাল আমি ক্লাস নিতে পারবো কি না এই বিষয়টা কি আমাদের জীবনের আমার ব্যক্তিগত জীবনের জন্য কি এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। এভাবে মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে এই অনিশ্চয়তা শব্দটি জড়িত। ঠিক তেমনি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসায়ীদের কি এই অনিশ্চয়তার সম্ভাবনাটা কি পড়তে হয়। এখন তাহলে তোমাদের পরীক্ষায় যদি জ্ঞানমূলক প্রশ্ন থাকে যে অনিশ্চয়তা কি তোমরা কিভাবে লিখবা ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে এরূপ একটি অবস্থাকে অনিশ্চয়তা বলে। এই প্রশ্নটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তোমরা ক্লাসটি দেখার পাশাপাশি প্রশ্নটি খাতা লিখে নেবা। এখন অনিশ্চয়তার পর আমাদের যে বিষয়টি সেটি হলো ঝুঁকি অর্থাৎ অনিশ্চয়তার যে অংশটুকু আমরা পরিমাপ করতে পারি অথবা নিয়ন্ত্রণ করতে পারি সেটিকে আমরা কি বলবো ঝুঁকি। মূলত ব্যবসার সাথে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। একজন ব্যবসায়ীকে ভালো কিছু অর্জন করতে হলে ভবিষ্যতে ভালো মুনাফা পেতে হলে তাকে অবশ্যই রিস্ক বা ঝুঁকি নিতে হবে। রিস্ক বা ঝুঁকি না নিলে কোনো সময় একজন ব্যবসায়ী কি তার ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন তোমাদের পরীক্ষায় যদি যদি জ্ঞানমূলক প্রশ্ন থাকে যে ঝুঁকি কি তাহলে তোমরা লিখবা প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। কি বলছে প্রকৃত ফলাফল। প্রকৃত ফলাফল বলে তুমি যে ফলাফলটা পাইছ আর প্রত্যাশিত শব্দ দ্বারা আমরা কি বুঝি যে পরিমাণ ফলাফল তুমি আশা করছো। তাহলে কি বলছে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে আমরা ঝুঁকি বলি। তো আমরা একটু বিষয়টা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করো তুমি তোমার ব্যবসায়ে একটি পণ্য মূল্য থেকে মনে করো তুমি 20% মুনাফা আশা করো 20% মুনাফা কি আশা করো। এখন দেখা গেছে ব্যবসাটি বিক্রয় এসে আছে তুমি যখন হিসাব করলে যে তোমার 20% মুনাফা হয় না তোমার কি 15% মুনাফা হয়েছে বাকি যে 5% মুনাফা কম এই 5% মুনাফা হলে কি ঝুঁকি বা বিচ্ছুরি অর্থাৎ তুমি আশা করছো 20% কি প্রত্যাশিত ফলাফল কিন্তু তোমার প্রকৃত ফলাফল হয়েছে 15%। এই জন্য আমরা বলে থাকি প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ঝুঁকি বলা হয়। তোমাদের যে সৃজনশীল প্রশ্ন কাঠামো সেখানে জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে ঝুঁকি কি বা ঝুঁকি কাকে বলে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো ঝুঁকি এবং অনিশ্চয়তার পরে তোমাদেরকে যে বিষয়টি তোমাদের পাঠ্য বইয়ের 92 পৃষ্ঠা দেওয়া আছে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য তাহলে একটি হলো ঝুঁকি এবং অনুশব্দটি হলো অনিশ্চয়তা। আমাদেরকে প্রথমত এই বিষয়টি মনে রাখতে হবে যে সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়। কি সকল অনিশ্চয়তা ঝুঁকি নয় এই বিষয়টা যদি আমরা একটু উদাহরণের সাহায্যে বলতে পারি তাহলে আমরা একটু সহজে বুঝতে পারবো। মনে করো একজন কোম্পানির প্রধান কর্মকর্তার মৃত্যু হলো। এখন কোম্পানির প্রধান কর্মকর্তা বা ব্যবস্থাপকের
মৃত্যুর ফলে কিন্তু কোম্পানির ক্ষতি হবে, কিন্তু কি পরিমাণ ক্ষতি হবে এই ক্ষতির পরিমাণটা কিন্তু কোম্পানি আর্থিক অঙ্কে বা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারে না। বিধায় এই প্রধান কর্মকর্তার মৃত্যু এটি হলো কোম্পানির ক্ষেত্রে এক ধরনের অনিশ্চিত, কিন্তু এটি ঝুঁকি নয়। আবার দেখা গেলে কোম্পানি যে 20% লাভের আশা করছে, 20% লাভ না হয়ে 15% হয়েছে। এখন কোম্পানি যদি কী কারণে 20% লাভের কারণে 15% হয়েছে এবং কী কারণে 5% কম হয়েছে, কোম্পানি কিন্তু এই বিষয়টাকে কি পরিমাপ করতে পারে বা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, বা এই ক্ষেত্রে কোম্পানি বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে কোম্পানি বা পরিকল্পনার মাধ্যমে কোম্পানি কি 20% মুনাফা করতে পারবে। অর্থাৎ কোম্পানি তাদের কোন কোন ঘাটতি থাকার কারণে বা পণ্যদ্রব্য বিক্রির কারণে, নাকি পণ্যের মান নিম্ন হওয়ার কারণে, অথবা কি সময় অনুযায়ী বা স্থান অনুযায়ী পণ্যগুলো সরবরাহ না করার কারণে কি কোম্পানির লাভের পরিমাণ কম হতে পারে। তো কোম্পানি এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে কোম্পানি অথবা অগ্রিম বিক্রির মাধ্যমে কোম্পানির প্রত্যাশিত মুনাফা 20% করতে পারবে, এটি হলো ঝুঁকি। তাহলে যে কোম্পানির যে 5% মুনাফা কম আছে এটি হলো ঝুঁকি, কারণ কোম্পানির কলাকৌশলের মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে কোম্পানির এই 20% কি মুনাফা অর্জন করা সম্ভব, এটি হলো ঝুঁকি। আর প্রধান কর্মকর্তার মৃত্যুকে কোম্পানি কি এটা পরিমাপ করতে পারবে না, এবং এক্ষেত্রে কোম্পানি বিভিন্ন এটাকে কোম্পানির কি কোম্পানির কোনো কলাকৌশল কি সৃষ্টি করতে পারবে না। তাহলে প্রথমত অনিশ্চয়তা কোম্পানি কি নিয়ন্ত্রণ করতে পারে না, ঝুঁকি কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। তো তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন থাকে অনুধারণমূলক প্রশ্নে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লিখে, তোমরা প্রথমে লিখবে যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, এরূপ একটি অবস্থাকে আমরা অনিশ্চয়তা বলে থাকি। সংজ্ঞা দিবা আবার ঝুঁকি সংজ্ঞা দিবা প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই আমরা ঝুঁকি বলে থাকি। পরবর্তীতে দিবা যে কোম্পানি অনিশ্চয়তাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং ঝুঁকিকে কি কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ঝুঁকি কি অনিশ্চয়তা কি এ সম্পর্কে জেনেছি, ঝুঁকি এবং অনিশ্চয়তার পার্থক্য সম্পর্কে জেনেছি। এখন তোমাদের বইয়ের 52 পৃষ্ঠায় পরবর্তীতে দেওয়া আছে ঝুঁকির উৎস। এখন আমরা যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি ঝুঁকির উৎস বিবেচনা করি, তাহলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস দুই ধরনের, একটি হলো ব্যবসায়িক ঝুঁকি, অপরটি হলো আর্থিক ঝুঁকি। এখন তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নে অথবা অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বুঝে ব্যাখ্যা করো। যদি থাকে তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব, ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়, এসব পরিচালনা ব্যয়ের পরিশোধের অক্ষমতা হলো ব্যবসায়িক ঝুঁকি। এখন এখানে একটি শব্দ লেখা আছে পরিচালনা ব্যয়ের, পরিচালনা ব্যয় বলতে আমরা কি বুঝি, মনে করো কাঁচামাল ক্রয়, কর্মচারীদের বেতন, অফিস ভাড়া প্রদান, এগুলো হলো পরিচালনা ব্যয়। আবার ব্যবসায়িক ঝুঁকি কিন্তু কোম্পানি সম্পূর্ণরূপে পরিহার করতে পারে না। আবার অনেক সময় দেখা যায় ব্যবসায়িক ঝুঁকি নির্ভর করে কোম্পানির বিনিয়োগ নীতি, ক্রয় ও বিক্রয় নীতি ইত্যাদি কর্মনীতির উপর। তোমাদের MCQ প্রশ্ন থাকতে পারে যে ব্যবসায়িক ঝুঁকি নির্ভর করে কিসের উপর, তাহলে ব্যবসায়িক ঝুঁকি নির্ভর করে কোম্পানির বিনিয়োগ নীতি, ক্রয় ও বিক্রয় নীতি ইত্যাদি কর্মনীতির উপর। আবার দেখা গেছে এই যে ব্যবসায়িক ঝুঁকির সম্পূর্ণটা কোম্পানির মালিক এবং কর্মচারীদেরকে বহন করতে হয়। আবার দেখা যায় কোম্পানির মালিক এবং কর্মচারী ব্যবসায়িক ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার এই ব্যবসায়িক ঝুঁকিকে কোম্পানি চাইলে বিমাযোগ্য করতে পারে। কেননা মানুষ ঝুঁকির কমানোর জন্য বা হ্রাস করানোর জন্য অনেক সময় কী করে থাকে, বিমা করে থাকে। আবার দেখা যায় অনেক সময় যে ব্যবসায়িক ঝুঁকি কিন্তু কোম্পানির কি এই ব্যবসায়িক ঝুঁকির ক্ষেত্র কিন্তু অনেক বেশি, ব্যবসায় ঝুঁকির ক্ষেত্র অনেক কি বেশি, এবং এই ব্যবসায়িক ঝুঁকি কিন্তু কোম্পানির মুনাফা বা লাভ অনেক ক্ষেত্রে কি কমিয়ে দেয় বা হ্রাস করে ফেলে। তো কোম্পানি যদি দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে অনেক সময় কি বা এই ব্যবসায়িক ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারে, বা এই ব্যবসায়িক ঝুঁকি কাটিয়ে কি প্রতিষ্ঠানের মুনাফার অর্জনের পরিমাণ কি বৃদ্ধি করতে পারে। শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ব্যবসায়িক ঝুঁকি সম্পর্কে জেনেছি, ব্যবসায়িক ঝুঁকির পরে তোমাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যে ঝুঁকি রয়েছে সেটি হলো আর্থিক ঝুঁকি বা ফাইন্যান্সিয়াল রিস্ক। এখন তোমাদের পরীক্ষায় যদি জ্ঞানমূলক প্রশ্ন থাকে আর্থিক ঝুঁকি কি, সেক্ষেত্রে তোমরা লিখবা ঋণের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে।
তাহলে প্রতিষ্ঠান মূলত যখন একটা কোম্পানি বা একজন ব্যক্তি ব্যবসা শুরু করে, ব্যবসা শুরুতে একজন ব্যক্তিকে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করতে হয়, তো তখন দেখা যায় যে প্রতিষ্ঠানের যে পরিমাণ মূলধন লাগবে, পর্যাপ্ত মূলধন না থাকার কারণে কোম্পানিতে যারা বিনিয়োগ করে বিনিয়োগকারীগণ কি বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে থাকে, এবং এই ঋণ নেওয়ার ফলে প্রতিষ্ঠানের কিন্তু এক ধরনের দায়ের সৃষ্টি হয়, আর এই দায় পরিশোধের অক্ষমতাটাই হলো আর্থিক ঝুঁকি। তো আমরা যে এতক্ষণ আর্থিক ঝুঁকি সম্পর্কে জানলাম, আর্থিক ঝুঁকির আরও যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেগুলো হলো, যে প্রতিষ্ঠানে ঋণ মূলধন বেশি, যে প্রতিষ্ঠানে ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিও বেশি। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ মূলধনের হিসাবে ঋণ নিবে সে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকির সম্ভাবনা তত বেশি থাকবে। আবার দেখা যায় আর্থিক ঝুঁকির উৎস হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা, এটা তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এবং আর্থিক ঝুঁকির ক্ষেত্র সীমিত। আবার আর্থিক ঝুঁকি নির্ভর করে মূলধন কাঠামো নীতি এবং বিনিয়োগ নীতির উপর, কেননা প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি করার জন্য এবং কোম্পানিগণ প্রতিষ্ঠানে বিনিয়োগ করার ফলে যে এই ঋণটা নিয়ে থাকে। আবার দেখা গেছে আর্থিক ঝুঁকি কিন্তু কি বিমাযোগ্য নয়, আবার আর্থিক ঝুঁকি যে একটা ঝুঁকি এটার কিন্তু দায়ভার কোম্পানির বিনিয়োগকারীদেরকে নিতে হয়, আবার এই আর্থিক ঝুঁকির এটা নিয়ন্ত্রণ করে কোম্পানির বিনিয়োগকারীগণ। তো অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠান ঋণ নেওয়ার ফলে যদি ঋণের দায়ের টাকা পরিশোধ করতে না পারে, এভাবে অনেক সময় দেখা যায় ওই প্রতিষ্ঠানের কি আর্থিক ঝুঁকির কারণে প্রতিষ্ঠান ক্রমান্বয়ে দেউলিয়া হয়ে পড়ে। তো শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি দেখার পাশাপাশি এই যে আর্থিক ঝুঁকি সম্পর্কে যে টপিকসগুলো আমি লিখে দিয়েছি অথবা ব্যবসায়িক ঝুঁকি সম্পর্কে যেগুলো লিখে দিয়েছি এগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতায় নোট করে নিবে। তো শিক্ষার্থীরা, আজকের পাঠের আলোকে আমি তোমাদের জন্য কিছু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো ক্লাসটি দেখার পাশাপাশি লিখে নিবে এবং তোমাদের খাতায় উত্তর লিখবে। প্রথমত হলো, ঝুঁকি কি, অনিশ্চয়তা বলতে কি বোঝায়, ব্যবসায়িক ঝুঁকি কি ব্যাখ্যা করে, এটি হলো অনুধাবনমূলক প্রশ্ন। আর্থিক ঝুঁকি কি ব্যাখ্যা করে, এটি হলো অনুধাবনমূলক প্রশ্ন। আর অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা একটু 4 থেকে 5 বাক্যে লিখে চেষ্টা করবা। পরবর্তীতে হলো, দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়, পরিচালনা ব্যয়ের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি দেখার পাশাপাশি তোমাদের মেইন বইয়ের 50, 51, 52 এবং 53 পৃষ্ঠা রিডিং ফোর্ট বা, তাহলে আজকে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বিষয়গুলো তোমাদের জন্য বুঝতে পারাটা অনেকটাই সহজ হয়ে উঠবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।